আজকে এখানে আসছেন বেজার কে? সবাই বলে না বেজার কে? কোরআনের রাজ কায়েম হলে বেজার কে? আর কোরআন দিয়ে রাষ্ট্র চললে বেজার কে? আল্লাহ পাক খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি, হাত্তান নামলাতু ফি দুগরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, তার মানে ছোট্ট পিপিলিকাও খুশি। বড্ড বেজার হলো শয়তান, শয়তানের নিকৃষ্ট গানে চপেটাঘাত করে আরেকটা বার পড়তে চাই আলহামদুলিল্লাহ। এবার আসুন মাহফিলের ভদ্রতা বজায় রেখে, বরকত কামনা করে দুরুদ এবং সালাম পড়ছি সাইয়িদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আমি লক্ষ্য করেছি অনেকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলাম না, এমন নবীর নামটা নেওয়ার পরে উচ্চারণ করলেন না, যেই নবী আমার আপনার জন্য সেদিন সেজদায় পড়ে পড়ে কাঁদবেন আল্লাহর সামনে, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন ইরফাসাক, নবী মাথাটা উঠান, সালতো তব, যা মনে চায় আজকে আপনি চান। দুনিয়ার জীবনে অনেক কেঁদেছেন, আজকে আর কাঁদবেন না নবী, ইসফা তুসাফা, যাকে মনে চায় সাফাত করেন, নবী যাকে সাফাত করবে ধন্য বানায়া, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকের এই মাহফিলে যারা এসেছেন দুটি বিষয়কে মনের ভিতরে জায়গা করে নেন। একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতাসসাআত, কিয়ামত কবে হবে? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ওমা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সাহাবি বললেন, খুব বেশি ইবাদত বন্দেগী আমার প্রস্তুতির মধ্যে নাই, ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ তার রসুলকে বড় ভালোবাসি। নবীজি জানায় দিলেন, আনতা মাআ মান আহবাবতা, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা যদি তোমার সঙ্গে থাকে, এই দুই ভালোবাসার কারণে কিয়ামতের প্রস্তুতি তোমার হয়েছে, কিয়ামতের দিন যিনি তোমাকে মুক্তি দিবেন, নাজাত দিবেন তিনি কে? এখন কিয়ামতের সন্নিকটের সময়টা কত ভয়াবহ একটু চিন্তা করেন। একদিকে আমেরিকাতে নিউ ইয়র্কে বন্যা হয়েছে, ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে পড়েছে, আপনি তাকায় দেখেন জায়গায় জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে, জায়গায় জায়গায় ভূমিকম্প হচ্ছে, আমার দেশে পর্যন্ত বারবার ভূমিকম্প হয়েছে, জায়গায় জায়গায় জলোচ্ছ্বাস হচ্ছে, টর্নেডো হচ্ছে, করোনা সারা পৃথিবীকে বিধ্বংস করে দিয়েছে, অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, এই যে এতগুলো পরীক্ষা যিনি গোলামদের উপরে নিচ্ছেন তিনি কে? ثم لا يتوبون ولا هم ينظرون
প্রতি বছরে আল্লাহ পরীক্ষা নেন, একবার পরীক্ষা নেন অথবা দুইবার পরীক্ষা নেন। আল্লাহ নিজে বলছেন গোলাম, একবার দুইবার পরীক্ষা নিই প্রতিটা বছরে আমি। বন্যায় অবস্থায় মনে হয় ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যায়, আমার দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যায়, অভাবী মানুষের সংখ্যা বেড়ে যায়। একবার অথবা দুইবার পরীক্ষা নিই, করোনার পরীক্ষায় এত ভয়াবহ পরীক্ষা। এবছর আমি নিজে কয়েকদিন আগে উমরা করতে গিয়েছি, যেই হাজরে আসওয়াদে চুমা দিলে মনে হয় আল্লাহ অনেক বড় পাপী আমি, বড় আসানি চুমা দিয়েছি হাজরে আসওয়াদে, দয়া করে আমার মতো গুনাগারকে মাফ করে দাও। সেই হাজরে আসওয়াদের কাছে এখন যাওয়া যায় না। হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝখানের জায়গার নাম মুলতাজাম। যেই মুলতাজামে নবীর জীবনের চারবারের উমরাতে নবী বুকটাকে লটকে দিয়েছে, ফুপায় ফুপায় মুলতাজামে কেঁদেছে। ওই মুলতাজামের ভিতরে বুক লাগানো যায় না। কাবাতে গেলে দেখবে কাবার দরজার নিচের যে হাসি আছে সেখানে দরে মানুষ ফুপায় ফুপায় কাঁদে, এখন আর সেখানে দাঁড়ায় কাঁদা যায় না। মিজাবে রহমা যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে ওই জায়গায় দাঁড়ায় মানুষ ফুপায় ফুপায় কাঁদে, এখন আর কাঁদা যায় না। রুকনে মানিতে মানুষগুলো কাঁদে, এখন আর কাঁদা যায় না, ধরা যায় না, শোয়া যায় না। হাতে মে কাবার ভিতরে নামাজ পড়া যায় না। এমন একটা সময় চলে এসেছে মাকামে ইব্রাহিম, সেখানেও দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় অনেক দূর থেকে। এমন সময় যখন চলে এসেছে, আজকে চিন্তা করে দুনিয়ার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, ঠিক না বেঠি? তার মধ্যে আল্লাহ বড় দয়া করে মায়া করে আজকের মাহফিল সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর বন্ধু হব না শত্রু হব? কথাটা জোরে বললেন না, খুব কষ্ট পেলাম। বন্ধু না শত্রু? সবাই বলেন আল্লাহর বন্ধু হব না শত্রু হব? আল্লাহর বন্ধু হতে রাজি আছেন? রাসূলকে ভালোবাসতে রাজি আছেন? আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা ফুসসিলাত 18, 19 এবং 20 নং আয়াত। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা ইউহাশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। সেদিন আল্লাহ শত্রুদেরকে দলে দলে কাতারে কাতারে নিকৃষ্ট জাহান্নামের সামনে এক করা হবে। সেদিন তাদের কান সাক্ষী দিবে, সেদিন তাদের চোখ সাক্ষী দিবে, এমনকি তাদের আদরের চামড়া সাক্ষী দিবে। যত অন্যায় জীবনে আপনি করেছেন, যত জুলুম আপনি করেছেন, চামড়াকে বাদ দিয়ে কোনো জুলুম নির্যাতন কোনো অত্যাচার করতে পারেন নাই। আপনার চোখকে খুলে রেখে আপনি কোনো অন্যায় করতে পারেন নাই। ইস্তাফতু কলবাক, এজন্য আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কত বড় জালেম। অন্য কেউ আপনার ব্যাপারে ফতোয়া দেওয়া লাগবে না, আপনি জালেম হওয়ার ব্যাপারে আপনি নিজেই নিজের ফতোয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? যারা জুলুম করে আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর শত্রুদের একটা চার্ট নেন, নিবেন, কষ্ট হবে? এ কথা বললে অসুবিধা হবে? অসুবিধা কি? কথা সব বলবো কোরআন হাদিস থেকে, কোনো অসুবিধা আছে? আপনাদের মনে একটু অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো?
আল্লাহ শত্রু চেনার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, শত্রু হবেন না বন্ধু হবেন। যারা বন্ধু হওয়ার জন্য এসেছেন, এক নম্বরে আল্লাহ শত্রু হবে তারা। আপনি যদি এমন নিকৃষ্ট মানুষ হন, মানুষ আপনাকে আপনার ক্ষতিকে ভয় করে, আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, আপনি তার পিছনে পিছনে ক্ষতি করবেন, এমন যদি আপনার চরিত্র হয়, আল্লাহর নবী আম্মা জানা আয়েশাকে ডেকে বলেন, ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে, আল্লাহর দুশমন হবে ওই লোক, মান ওয়াদাহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফুহশিহি, দুনিয়ার জীবনে যার ক্ষতির ভয়ে মানুষ দূরে দৌড়ে পালাতো, ওই লোকটা নিকৃষ্ট মানুষ হবে, ঠিক না বেঠি? এখন এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সে ডান দিক দিয়ে চলে, মানুষ বা দিক দিয়ে চলে, ইত্তেকা আফহশিহি, তার খারাপই থেকে বাঁচার জন্য মানুষ দূরে দৌড়ে পালায়। সামনাসামনি দেখলে অনেক সময় মানুষ তাকে সম্মান করে, কেন? মাখাফাতা শাররিহি, তার ক্ষতির ভয়ে তারে সম্মান করে, সালাম দেয়। সে তো মনে করছে আমি বড় নেতা হয়ে গেছি, তুমি বড় নেতা হতে পারো নাই, আল্লাহর আদালতে নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া তুমি হয়েছো, ঠিক না বেঠি? তাহলে এক নাম্বার, আল্লাহর কাছে আদালতে নিকৃষ্ট হবে সে মানুষ যারে ভয়ে সম্মান করে। কিসে সম্মান? অনেক রকম, একটা হচ্ছে টাকার কারণে সম্মান, একটু সালাম দেয় তাহলে আপনি মাঝে মাঝে সানাস্তার টাকা দেন, এটা একটা সম্মান করে। আসলে কেন? জোরে কর, কেন? আরেকটা সম্মান করে মাখাফাতা শাররিহি, ক্ষতি করার সম্ভাবনা আছে, নিকৃষ্ট মানুষ হওয়ার কারণে ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করে। এটা সম্মান না অসম্মান? জোরে বলেন, সম্মান না অসম্মান? এরপরে আমার ভাইয়েরা আসেন দ্বিতীয় নম্বরে,